নির্বাচন নিয়ে এবারে খেলায় হেরেছে বিএনপি। জনগণ ভোট দিলে আওয়ামী লীগের দোষ কোথায়? প্রশ্ন প্রধানমন্ত্রীর। চার দিনে জার্মানি সফর শেষে ফিরলেন দেশে। প্রত্যাবাসন অনিশ্চয়তায় উখিয়া ও টেকনাফ ক্যাম্প অস্থির। কাঁটাতারের বেড়া কেটে পালাচ্ছে আশ্রিতরা। মংডুর রোহিঙ্গাদের বাংলাদেশে আনতে সক্রিয় দালালরা। ফেনীতে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ। যুবক নিহত, আহত চালক। গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার তিন যাত্রীর। প্রশাসন ছাত্রলীগ নয়, শিক্ষকদের ওপর দায় চাপালেন উপাচার্য। এবং সরকারি হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, মানহীন খাবার খাচ্ছেন রোগীরা। পুষ্টি চাহিদা পূরণ নিয়েই প্রশ্ন। মন্ত্রণালয়ের অদূরদর্শিতাকে দুষছেন বিশেষজ্ঞ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবারে নির্বাচন নিয়ে খেলতে গিয়ে বিএনপি ও তাদের মুরব্বীরা সফল হয়নি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। জার্মানির মিউনিখে প্রবাসীদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, 1975-এর পর এবারই সবচেয়ে সুষ্ঠু ও নিখুঁত নির্বাচন হয়েছে। দেশের মানুষ আস্থা রেখেছে বলেই টানা চতুর্থবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এ সময় সরকার প্রধান প্রশ্ন তোলেন, মানুষ যদি ভোট দেয় সেটা কি ক্ষমতাসীনদের দোষ? জার্মানির মিউনিখ থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। চার দিনের জার্মানি সফরের শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা। মিউনিখে স্থানীয় সময় রোববার বিকেলে ইউরোপের নানা প্রান্তে থাকা এসব বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেন সরকার প্রধান। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শেখ হাসিনার মত বিনিময়ে উঠে আসে বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গ। বলেন, এবারের নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেকে খেলতে চাইলেও সফল হয়নি তারা। জনগণ উন্নয়নের সুফল পেয়েছে বলেই আরও একবার আস্থা রেখেছে আওয়ামী লীগের উপর। এবারের নির্বাচন আগে সে একই খেলা তারা খেলতে চেয়েছিল, আর এর সাথে তাদের কিছু আবার মুরব্বী আছে, তারা ওই উস্কানি দেয়, যা সেই খেলাটায় তারা সফল হতে পারে নাই। জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। 1975-এর পর এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সব থেকে সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনটা। কোথাও এতটুকু খুঁত পায়নি একটা রাজনৈতিক দল ক্ষমতায় থেকে, মানে এক টানা চারবার নির্বাচিত হওয়া। যদি আমি মানুষের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে না পারতাম তাহলে এটা কখনো করতে পারতাম না। এটা তো মানুষ আমাদের উপর আস্থা বিশ্বাস রেখেছে এবং আমাদের উন্নয়নের ফলাফলটা মানুষ পাচ্ছে, পাচ্ছে বলেই তো আমাদের ভোট দিয়েছে। এখন জনগণ যদি আমাদের ভোট দেয় সেটাকে আমাদের দোষ। মত বিনিময়ে বাংলাদেশে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। তাগিদ দেন অপপ্রচারকারীদের বিষয়ে সজাগ থাকার। এখানে যারা আপনার কাজ করে আপনার নিজেরা পার্টনার খুঁজতে পারেন, আমরা ইনভেস্টমেন্ট করতে পারেন দেশে, কারণ আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে আমাদের ইনভেস্টমেন্ট দরকার। কিন্তু আমাদের কিছু লোক অনবরত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, এটা যেন করতে না পারে এ ব্যাপারে যথাযথভাবে আমাদের সজাগ থাকতে হবে, ব্যবস্থা নিতে হবে। অবৈধভাবে কেউ যেন বিদেশে পাড়ি না দেয় সে বিষয়ে সচেতনতা তৈরি করতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি জানি কি সোনার হরিণ খুঁজতে যে এসে ভূমধ্য সাগরে ডুবে মরা, এটা খুবই কষ্টকর। স্থানীয় সময় রাত 9:10 ঢাকার উদ্দেশ্যে জার্মানির মিউনিখ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা আনুষ্ঠানিকতায় শেষ হয়ে গেল 60তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। আর এই সম্মেলনে বাংলাদেশের অর্জন অনেকখানি, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। আর এই অর্জিত সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে সে কারণে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। জার্মানির মিউনিখ থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চার দিনের সফর শেষে জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় সরকার প্রধানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের নেতারা। এর আগে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে জার্মানির মুনচেন ফ্রান্স জোসেফ স্ট্রস বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া তাকে বিদায় জানান। চার দিনের জার্মানি সফরে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ইউক্রেন ও আজারবাইজানের প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর সহ বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে ফের বড় ধরনের অনুপ্রবেশের ঝুঁকিতে বাংলাদেশ। মংডুর 4.5 লাখের বেশি রোহিঙ্গা ওত পেতে আছে টেকনাফ সীমান্তের ওপারে। টাকার বিনিময়ে বাংলাদেশে নিয়ে আসতে তৎপর সীমান্তবর্তী কয়েকশো দালাল। এ অবস্থায় নাফ নদীতে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির চলমান সংঘাতে আবারও বড় ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ ঝুঁকির মধ্যে পড়েছে বাংলাদেশ। বিশেষ করে মিয়ানমারের মংডু এলাকায় অবস্থানরত 4.5 লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় টেকনাফ সীমান্তের বিপরীত অংশে এসে অবস্থান নিয়ে আছে। টেকনাফ এবং নাফ নদীর সীমান্তবর্তী নলবুনিয়া, পেরাংপুর, নুরুল্লাপাড়া, আজিজের বিল, কাদির বিল, মেগিংচা, মাংদালা, পাতাক্ষণ রোহিঙ্গাদের অবস্থান। গত 2 সপ্তাহে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং উপকূলরক্ষী কোস্টগার্ডের কঠোর অবস্থানের কারণে অনেক চেষ্টা করেও বাংলাদেশের বান্দরবানের তমরু, ঘুমদুম, কক্সবাজারের উখিয়ার রহমতের বিল, থাইংখালী, টেকনাফের হোয়াইটং, খেরাংকালি সীমান্ত দিয়ে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে পারেনি। এক্ষেত্রে অন্তত 54 কিলোমিটার বিস্তৃত নাফ নদী এখন রোহিঙ্গা অনুপ্রবেশে দালালদের টার্গেট হয়ে দাঁড়িয়েছে। এসব রোহিঙ্গাকে কৌশলে বাংলাদেশে নিয়ে আসা তৎপরতা শুরু করে দিয়েছে সীমান্ত দালাল চক্র। যে সংঘাত রয়েছে, এই সংঘাতের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের নাফ নদী সীমান্ত দিয়ে অনেকগুলো রোহিঙ্গা ঢোকার চেষ্টা করছে। আমরা নজরদারি আমরা বৃদ্ধি করেছি, এই সমস্ত দালাল চক্রের যেন কোনো ধরনের অ্যাক্টিভ না হতে পারে এই জন্য আমাদের নজরদারিও বাড়িয়েছি। এছাড়া এই মাছ ধরা যে শ্রমিক সভাপতি যারা রয়েছে এদেরকে ডেকে আমরা সতর্ক করে দিয়েছি যে আপনাদের যে কাউকে যেন পরবর্তীতে এই ধরনের অ্যাক্টিভিটিসে জড়িত হওয়ার না দেখা যায়। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি এসব দালালকে প্রতিরোধে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইখানে যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে, তাদের যে আত্মীয় স্বজনরা ওই পাশে এখনও আছে, তাদের আনার একটা প্রচেষ্টা এদের অভ্যন্তরে থাকতে পারে। বিজিবি, কোস্টগার্ড এবং পুলিশ, স্থানীয় সরকারে যারা আছে, এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে এদের কোনো আত্মীয় স্বজন, প্রতিনিধি বা দালাল যাই বলি কেউ যাতে কাউকে ভেতরে প্রবেশ করাতে না পারে। 2017 সালে উখিয়ার আঞ্জুমানপাড়া এবং টেকনাফের নাফ নদী দিয়ে উল্লেখযোগ্য রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছিল বাংলাদেশে। সংঘবদ্ধ দালাল চক্র প্রথম দিকে মাছ ধরার নৌকা এবং ট্রলার দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে এসেছিল। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর অংশ হিসেবে চলতি ফেব্রুয়ারি মাসেই নাফ নদীতে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। একই সাথে বন্ধ রাখা হয়েছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টেকনাফ উখিয়ার দালাল চক্র। তারাই মূলত টাকার বিনিময়ে মাছ ধরা বোট নিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে নিয়ে আসছে। এক্ষেত্রে উপকূলরক্ষী কোস্টগার্ড এমন সীমান্তরক্ষী বিজিবি কঠোর অবস্থানে থাকলেও এই দালাল চক্রের কারণে তা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী থেকে কমল দে, সমসংবাদ। ফেনীতে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় প্রাণ গেছে প্রতিষ্ঠানটির এক কর্মীর, আহত হন আরও একজন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরে প্রাইম সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। জানান, ফিলিং স্টেশনে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে একটি অটোরিকশার সিলিন্ডারে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পরে আহত অবস্থায় ফিলিং স্টেশন অপারেটর সাইদুল ইসলাম রনি ও অটোরিকশা চালককে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অটোরিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। যারা ডাবল সিলিন্ডার ব্যবহার করে অবৈধ তাদের জন্য করতেছে। সিলিন্ডারগুলো তদারকি করা হয় যেগুলো মেয়াদ উৎপীর্ণ কিনা, কিংবা মেয়াদ ঠিক আছে কিনা, এগুলো যেন যাত্রীবাহী করে লাগানো হয়। আমাদের ওই 7-8 নজলে আপনার গ্যাস দিচ্ছিল, একটা সিএনজি দেয়, হঠাৎ করে আওয়াজ হয়, আপনার ওই আওয়াজ হওয়ার পর আমার সবাই ওখানে গেছে। কিন্তু আমাদের নজল ম্যান রনি আপনার ইয়াতে পরে আছে, ফ্লোরে পরে আছে। গাজীপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশায় 3 যাত্রীর।
সকাল 6:30টার দিকে কালিয়া কৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ব্যাটারি চালিত অটোরিকশার পেছনে পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়, ছিটকে পড়ে আহত হন 5 যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। ১৭৫ টাকা দিয়েই সরকারি হাসপাতালে বরাদ্দ হয় একজন রোগীর 4 বেলার পথ্য বা খাবার। এর মধ্যে আবার রয়েছে ঠিকাদারের লভ্যাংশ। সেই হিসাবে দুপুর আর রাতে 68.5 টাকাতেই মেটাতে হয় একজন রোগীর চাহিদা। এত কিছুর পরে খাবারের মান আর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হাসপাতাল কর্তৃপক্ষ। এমন সংকটে মন্ত্রণালয়ের অদূরদর্শিতাকে দুষছেন বিশেষজ্ঞরা। বলছেন দ্রুত সমন্বিত উদ্যোগ নিতে হবে। খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের রান্নাঘর। হাসপাতালের মূল ভবন থেকে একটু দূরে গত কয়েক দশক ধরে এই ভবনই তৈরি হয় রোগীর পথ্য বা খাবার। স্বেচ্ছাতে পরিবেশ, রোগীর খাবার হলেও মানা হয় না বিশেষ কোনো স্বাস্থ্যবিধি, যেন পাড়া মহল্লার কোনো হোটেলের রান্নাঘর। এই হলো একটি সরকারি হাসপাতালের রোগীদের জন্য যে রান্না করা হয় সেই রান্নাঘর, অর্থাৎ রোগীর পথ্য যায় এখান থেকে। এখানকার যে রান্না করার প্রক্রিয়া বা পুরো পরিবেশ দেখলে অস্বাস্থ্যকর এমন একটা অভিযোগ করাই যেতে পারে। তবে একটি বিষয় যখন সামনে আসবে, অর্থাৎ এর বাজেট কত, অর্থাৎ 175 টাকা দিয়ে একজন রোগীর 4 বেলা সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং রাতের খাবার নিশ্চিত করতে গেলে এর চেয়ে ভালো পরিবেশ নিশ্চিত করা যায় কি না, সেই প্রশ্ন আমাদের কাছে করেছেন এখানকার যারা দায়িত্ব রয়েছেন তারা। এখন আমাদের রেড কোড থাকে, রেড কোড আমাদের কাছে পাঠায়, আমরা ওই অনুযায়ী 175 যে বিতরণ করেন সেই হলুদের গুঁড়ার থেকে শুরু করে পুরো স্কেলটা সেট হয় বছরের জন্য। যে টাকা দেয় আপনাদের, ওই টাকা দিয়ে কি এর চেয়ে ভালো লোক দিয়ে এর চেয়ে ভালো পরিবেশ নিশ্চিত করা কি যায়? এখান থেকে কয়েকশো গজ দূরে একটি রাস্তা পাড়ি দিয়ে ট্রলিতে করে হাসপাতালে নেওয়া হয় এই খাবার, তারপর চলে যায় ওয়ার্ডে ওয়ার্ডে। রোগী আর স্বজনদের প্রশ্ন, এই খাবারে কতটুকুই বা রোগীর পুষ্টি চাহিদা মেটে? মাংস এটুকু হয়, এত হয় না তো, সবজি এটুকু, সবজি তো একবারে দেন কম, এবার আসা যাক খাবারের মেনুতে। কেবলই সোহরাওয়ার্দী হাসপাতালই নয়, দেশের সব সরকারি হাসপাতালেই রোগী প্রতি সারাদিনের পথ্যের বাজেট 175 টাকা। সকালের নাস্তায় 4 পিস পাউরুটি, ডিম কলা মিলিয়ে প্রায় 51 টাকা। দুপুর আর রাতে জন প্রতি 64 গ্রাম মাছ কিংবা মাংস, ভাত বা রুটি দিয়ে বরাদ্দ 52 টাকা 7 পয়সা। এছাড়া বিকেলে 1 প্যাকেট বিস্কুট আর অন্যান্য খরচ মিলিয়ে বাকি টাকা। এর মধ্যে রয়েছে পথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের লাভের অংশ, তাই স্বাভাবিকভাবেই এই বাজেটে মান নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। 175 টাকার মধ্যে বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে বিবেচনা করলে এটা খুব ডিফিকাল্ট একটা জব। মন্ত্রণালয়কে চিন্তা করতে হবে যে এইটা নিশ্চিত করতে হলে কী করা দরকার, তার একটা নীতিমালা তৈরি করে দেওয়া উচিত, পথ ক্রিয়েশন করে এর জন্য বাজেট বাড়িয়ে এই সবগুলো করলে কেবল এটা সমাধান হবে। তাছাড়া এটা যেরকম আছে দীর্ঘদিন একই রকম আছে এবং আরও দীর্ঘদিনও একই রকম থাকবে যদি না মন্ত্রণালয় এখানে হাত দেয়। বিশেষজ্ঞরা বলছেন রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট মানের পথ্য নিশ্চিত করতে পারলে তা রোগীকে দ্রুত সেরে উঠতে সহায়তা করবে, যার পরোক্ষ প্রভাব পড়বে গোটা স্বাস্থ্য ব্যবস্থায়। গত 1.5 দশকে অনেক জায়গায় অনেক কিছুতে অনেক পরিবর্তন হলেও রোগীর পথ্যর ক্ষেত্রে খুব বেশি একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রোগীর পথ্য বা রোগীর এই খাবারের মেনুতে কিছুটা পরিবর্তন আর সামান্য কিছু বাজেট বাড়াতে পারলে স্বাস্থ্য খাতে অনেক ইতিবাচক প্রভাব পড়বে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মেডিকেল পরীক্ষায় ওএমআর শীট ছিঁড়ে ফেলার অভিযোগ তোলা হুমায়রা সহ তার পরিবার। এ সময় অভিযুক্ত শিক্ষকের কথাও শোনেন মন্ত্রী। সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের সঙ্গে সাক্ষাৎ করে ওএমআর শীট ছিঁড়ে ফেলার বিষয়ে সেদিনের ঘটনার বর্ণনা করেন হুমায়রা সহ তার পরিবার। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী পুরো ঘটনা শুনে শিগগিরই সার্বিক বিষয়ে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান হুমায়রার বাবা। আমাদের সাথে এ পর্যন্ত কি ঘটনা ঘটেছে আমরা সেগুলো মন্ত্রী মহোদয়ের থেকে জানিয়েছি এবং মন্ত্রী মহোদয় বলেছেন, আমাকে আশ্বাস দিয়েছেন যে আজকে এ পর্যন্ত উনি যতটুক উনি জানতে পারছে, এখানে উনি কেউ এটা স্বীকার করেনি যে তারা এই ধরনের ঘটনা ঘটছে বা ঘটায়নি। তবে আমরা 100% বলতে পারি যে এই ধরনের ঘটনা ঘটছে বিদায় আমরা আপনাদেরকে জানাইছি। মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এটা ইনশাআল্লাহ সুষ্ঠু তদন্ত করে আমার মেয়ের প্রতি যেন কোনো অন্যায় না হয় উনি সেই পদক্ষেপ নেবে। রাজশাহীতে দুই বোনের অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে ঢাকা থেকে আইইডিসিআর এর 3 সদস্যের দল রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে গেছে। এ মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। আপনি জানেন 3 দিনের ব্যবধানে রাজশাহীতে যে 2 শিশু নিহত হয়েছে, বিশেষ করে তারা আসলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল নিপা ভাইরাসে মারা গেছে হয়তো, কি পরবর্তীতে ধারণা করা হচ্ছে যে না, নিপা ভাইরাসে তারা মারা যায়নি, কারণ তাদের নমুনা পরীক্ষা করে সেটি কিন্তু নিশ্চিত হয়েছেন চিকিৎসক। এইটি আসলে তারা কী কারণে মারা গেছেন সেটি নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু আজ সকাল থেকে কিন্তু এখানে স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল, আইডিসিআর এর একটি প্রতিনিধি দল, তারা কিন্তু এসেছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা নমুনা সংগ্রহ করছেন। সর্বশেষ কিন্তু নিহত 2 শিশু রয়েছে তাদের কিন্তু পাকস্থলীর নমুনা তারা সংগ্রহ করেছেন এবং সেটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু তারা এটি নিশ্চিত হতে পারবেন বলে কিন্তু তারা বলেছেন। বিশেষ করে আমরা কিন্তু এরই মধ্যে কথা বলেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমদের সাথে। তিনি যেটি আমাদেরকে বলেছেন যে এটি আসলে কোনো ধরনের বিষক্রিয়ায় মারা গেছে কিংবা এটি নতুন কোনো ভাইরাসে মারা গেল কিনা সেটি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি, তারা এটি আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু সেটি কিন্তু নিশ্চিত করতে পারবেন। আপনারা জানেন যে আজ সকাল থেকে এখানে আগত আইডিসিআর এর 3 সদস্যের যে প্রতিনিধি দল সেটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ এসেছেন এবং আপনারা জানেন যে এই মৃত দুই শিশুর বাবা মা কিন্তু এখানে ভর্তি আছেন, বিশেষ করে 30 নম্বর ওয়ার্ডের আইসোলেশন সেন্টারে। তাদের সাথে কথা বলেছেন, তাদের কেস স্টাডি নিয়ে তারা বিস্তারিত কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলেও কিন্তু তারা কী ধরনের আলামত তারা পাওয়া যায় সেগুলো নিয়ে আসলে তারা কাজ করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যারা আইডিসিআর এর পক্ষ থেকে এসেছেন 3 সদস্যের প্রতিনিধি দল, তারা কিন্তু গণমাধ্যমের সাথে এখনও কথা বলছে না। আমরা সর্বশেষ মাইনুল হাসানের সাথে কথা বলেছিলাম যিনি মেডিকেল অফিসার ও রক্তত্ব বিভাগে আছেন আইডিসিআর এর। তিনি কিন্তু আমাদের বলছেন যে আসলে এটি আসলে তদন্ত করে দেখার বিষয়, তদন্ত করে দেখে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আপনারা জানেন যে গত 13 ফেব্রুয়ারি বড়ই না ধুয়ে খাওয়ার কারণে কিন্তু মারিশা আর মাসিয়া তারা 3 দিনের ব্যবধানে কিন্তু মারা যান। এই 2 শিশু মারা যাওয়াকে কেন্দ্র করে মূলত তাদের স্বজন এবং তাদের অভিভাবকদের মাঝেও কিন্তু এক ধরনের ইয়ে তৈরি হয়েছে যে তারা আসলে কী কারণে মারা গেল, তাদের অভিভাবকেরা সেটি নিশ্চিত হতে চায়। তবে তাদের যে নিশ্চিত হওয়ার প্রক্রিয়া এখনও সেটি সমাপ্ত হয়। একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, তবে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে পুলিশের 4 স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি তারা যখন এখানে থাকবেন রাত 12:01 থেকে 12:30 পর্যন্ত একটি পর্ব এবং 12:30 পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। চতুর্পাশ ঘিরে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এখানে অন্তবেষ্টনী মধ্যবেষ্টনী বহির্বেষ্টনী তৈরি করা হয়েছে। আমাদের
এখানে যারা প্রথমে আসবেন তাদেরকে বিভিন্ন ধরনের সুইপিংয়ের মধ্য দিয়ে আসতে হবে এবং এই ভেন্যুটিও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। মেলায় চলছে বই বেচাকেনার উৎসব। এরই মধ্যে 18 দিন পার করেছে প্রাণের বইমেলা। এই সময়ে মেলায় এসেছে 1878টি বই। তাই মেলায় কোন বইগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তা এখন অনেকটা স্পষ্ট বলছেন প্রকাশকরা। এই যেন সেদিনই শুরু হলো প্রাণের অমর 21 বইমেলা। গুটি গুটি পায়ে পেরিয়েও গেছে 3টি শুক্রবার। প্রতিদিন আসছে নতুন বই, বাড়ছে ভিড়, জমে উঠেছে বেচা বিক্রিও। প্রতি ছুটির দিনে মেলা প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে। মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা প্রতিদিন পার করছে শতকের ঘর। তথ্যকেন্দ্রের হিসেবে মেলার 18তম দিনে নতুন বই এসেছে 83টি। উৎসবের আমেজে বইপ্রেমীরা আসছেন, কবিতা নাকি উপন্যাস, নতুন নাকি পুরনো লেখক, তা বাছাইয়ের মধ্যে দিয়ে কাটছে তাদের সময়। পুরনো লেখকের বই অনেক বেশি পড়া হয়েছে, কিন্তু নতুন লেখকের বই আসলে অতটা পড়া হয়নি। পছন্দ আমার উপন্যাস পড়তে, তার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ। বিভিন্ন বই ঘুরে দেখছি, বিভিন্ন ধরনের বই, এক একজনের এক এক রকমের পছন্দ। পক্ষকাল পার করেছে বইমেলা, তাই কোন বই এখন বেশি বিক্রি হচ্ছে তা অনেকটা স্পষ্ট বলে মত প্রকাশকদের। যেহেতু মেলা এখন মাস পর্যায়ে, এখন সবাই প্রায় ক্রেতা এবং সবাই তার পছন্দের বইগুলো সংগ্রহ করছে। এখন এখন তুলনামূলকভাবে তরুণ লেখকদের বইয়ের চাহিদা একটু বাড়ছে। আমরা যে বইগুলো বিক্রি হয় তার মধ্যে প্রবন্ধের বইগুলো এবং অনুবাদের বইগুলো ভালো বিক্রি হইতেছে। এদিকে মেলায় আসা নতুন বইয়ের মান নিয়ে আক্ষেপের সুর পুরনো লেখকদের মুখে। তরুণ প্রজন্মের পাঠ তৃষ্ণা মেটানোর মতন লেখক এবং প্রকাশক বাংলাদেশে নেই। এই শূন্যতা পূরণ হচ্ছে যারা লেখক নন তারা, যারা হয়তো অন্য কোনোভাবে পরিচিতি অর্জন করেছেন তারা, কিন্তু আমাদের দরকার সাধক লেখক। তথ্যকেন্দ্র বলছে এখন পর্যন্ত মেলায় প্রকাশিত সর্বমোট বইয়ের সংখ্যা 1878টি। মেহানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বিপিএল এর খবর। কোয়ালিফায়ারের দৌড়ে এগিয়ে যাওয়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। 9 ম্যাচে 7 জয় নিয়ে টেবিলের 2-এ কুমিল্লা। মোস্তাফিজের চোট ড্রেসিংরুমের আবহাওয়া কিছুটা শীতল করলেও মাঠের ক্রিকেটে তার প্রভাব পড়তে দিতে নারাজ ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একাদশে থাকাটা প্রায় নিশ্চিত দুই ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেলের। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন নিয়ে এবারের খেলায় হেরেছে বিএনপি। জনগণ ভোট দিলে আওয়ামী লীগের দোষ কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। 4 দিনে জার্মানির সফর শেষে ফিরলেন দেশে। প্রত্যাবাসন অনিশ্চয়তায় উখিয়া ও টেকনাফ ক্যাম্প অস্থির। কাঁটাতারের বেড়া কেটে পালাচ্ছে আশ্রিতরা। মংডুর রোহিঙ্গাদের বাংলাদেশে আনতে সক্রিয় দালালরা। এবং ফেনীতে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ। যুবক নিহত, আহত চালক। গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার 3 যাত্রীর। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। রাইসা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।